আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই কনস্ট্রাকশনের কাজের যেই সিস্টেমটা বা কষ্ট কি কনস্ট্রাকশনের কাজের ব্যাপারে আপনাদেরকে বলতাম তো আপনারা দেখুন আমি এখন আসি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একদম যেই পেট্রোনাস টাওয়ারটি আছে কে এটার অপোজিট সাইডে একদম নিয়ার বাই আমি আসি প্রায় তিরিশতলা একটা বিল্ডিংয়ের উপরে রুম থেকে তো আমি আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশি বাইরা কত কষ্ট করে দেখুন এই বিল্ডিংটা প্রায় আই থিঙ্ক এটা এক তালার কম হবে না নিচ থেকে দেখুন একদম নিচ থেকে এই ক্রেনগুলো আছে না আপনারা দেখুন একটু ইয়ে করে এই ক্রেনগুলোর সাহায্যে এরা কীভাবে উঠেন আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে যে শূন্যের উপরে একদম এই মাথা হেলমেট সেফটি আছে মোটামুটি ভালো সেফটি ব্যবস্থা আছে বাট দেখুন এ কীভাবে কাজ করে আমাদের দেশে টাকা পাঠায় প্রবাসীরা আপনারা একটু দেখুন তো কনস্ট্রাকশানে যারা কাজ করবেন কনস্ট্রাকশনের সাইডে যারা আসবেন আর কি তারা ওই রকম প্রিফারেশান নিয়ে আসবেন আর কি যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে আর কি আপনাদেরকে যে কোনো জায়গায় কাজ দিলে ওইখানে কাজ করতে হবে কনস্ট্রাকশানের সাইডগুলোতে আর কি এই এইভাবে কনস্ট্রাকশানের কাজগুলো চলে মূলত আর কি তো এটা একটা বহুতল বিল্ডিং এখানে কাজ চলতেছে আমি প্রায় দেখি এই দেখুন বাংলাদেশি বাইরা কাজ করতেছে এখানে এই পাশে দেখুন এটা একটা বাই এখানে কাজ করতেছে আর এখানে এই ক্রেনগুলোর সাহায্যে এখানে তো এখনও লিফটের কোনো ব্যবস্থা নেই তো কনস্ট্রাকশানের কাজগুলো লিফ্ট বাইরে এবার ফিট করা হয় এবার ফিট করে একদম উপরে দেখুন একটা ক্রেন আছে এখানে তো এখানে আমাদের যে প্রবাসী ভাইরা বা সুপারভাইজারের সাহায্যে কীভাবে এরা সব মেনটেন করে বা উঠানামা করে আর কি দেখুন এই এইদিকে শূন্যের উপরে এখানে প্রায় অলরেডি আই থিঙ্ক এখানে বিশ পঁচিশ তালার কম হবে না ওরা শূন্যের উপরে দেখুন কাজ করতেছে তো আপনারা যারা কনস্ট্রাকশানের কাজে আসবেন আর কি যদি ওই রকম এক্সপিরিয়েন্স হন কাজ করার ওই রকম মানসিকতা থাকে তাহলে অবশ্যই দেখে শুনে আসবেন আর কি আর যদি বলেন কাজ করার কোনো ইয়ে না থাকে এরকম শূন্যের উপরে বা আরও বিভিন্ন সাইট আছে বাট হয়তো আপনার এই রকম সাইডেও কাজ করতে হবে তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন বা আগে থেকে প্রিপারেশান নিয়ে আসবেন পরে এখানে এসে আবার কান্দা গাড়ি করলেও লাভ হবে না আর কি তো এটা আর কি যারা এক্সপিরিয়েন্স বা কনস্ট্রাকশনের কাজে করতে পারবেন তারা আসেন সমস্যা নাই কোনো সমস্যা নাই বিশেষ করে যারা হয়তো এক্সপিরিয়েন্স নাই কিন্তু কনস্ট্রাকশনের কাজে আসবেন তারা একটু ভেবে চিনতে আসবেন দেখুন এই বিল্ডিংয়ের এখানে এরা কাজ করতেছে কীভাবে কাজ করতেছে একটু দেখুন কনস্ট্রাকশনের কাজ তো এটা হচ্ছে যে কোলালামপুরে যেই টাওয়ারটা আছে ওইটার অপোজিট সাইডে শহরটা দেখুন একটু আপনারা যারা মালয়েশিয়া সম্পর্কে অনেক তথ্য জানার আছে বা মালয়েশিয়া সম্পর্কে অনেক প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাথেই থাকতে পারেন এতে করে আমি মালয়েশিয়া থেকে যে কোনো তথ্য আপডেট দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর সব সময় আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য আপডেট মালয়েশিয়া থেকে দেওয়ার জন্য এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও মেক করেছি আপনাদের জন্য সকল ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে অবশ্যই আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একবার ঘুরে দেখুন সকল ভিডিও আপনাদের কোনো না কোনো কাজে আসবে যে সকল তথ্যগুলো আমি দিয়েছি তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতে করে আমি যে কোনো তথ্য আপডেট ভিডিও দিলে আপনি খুব সহজে পেয়ে যাবেন অবশ্যই প্রশ্ন থাকলে করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য অনেক সময় আমি ব্যস্ত থাকি সেই কারণে হয়তো আপনাদের প্রশ্নের উত্তর দিতে একটু ডিলে হয় তো সেজন্য অনেক সরি বাট আপনাদের প্রতিটা প্রশ্ন আমি দেখি সো সেক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ কারণে আমি জানি আপনারা কষ্ট করেই কমেন্টগুলো করেন বা অনেকে আশা নিয়ে আমাকে প্রশ্নগুলো করেন জাস্ট ফলো করবেন চ্যানেলটা প্রতিটা ভিডিও আপনাদের উপকারে আসবে দেখুন এরা উঠতেছে এখানে এভাবে ক্রেনের সাহায্যে প্রায় একদম উপরে চলে যাবে প্রতিটা তালায় তালায় তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকুন দেখা হওয়ার পর কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম